হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, কালকে যেহেতু সোমবার, শ্রাবণের শেষ সোমবার, তো হঠাৎ করে প্ল্যান হয় যে জল্পেশ মন্দিরে যাব জল ঢালতে। তো দাদা বাড়ি থেকে ফোন করে, তো আমি চলে এসেছি বাবার বাড়িতে। তো সবাই রেডি হয়ে পড়েছি, আমি যে এইভাবে করেছি, একটু আগে স্নান করলাম, এখন বাজে রাত 10টা। তো রাত 10টায় স্নান করে একদম চুল একদম ভেজা, তো ওই অবস্থায় চুলটাকে বেনি করে নিলাম। তারপরে ওইদিকে ছোটো বৌদি রেডি হচ্ছে, বড় বৌদি শ্রদ্ধা, তারপরে সবাই বদ্দা, আমরাই যাচ্ছি। তো এই যে দেখো রেডি হওয়া শেষ, এইদিকে যাওয়ার সময় সবাই মাকে প্রণাম করছে, যে বৌদি, তারপরে ওই যে আমার বর, তারপরে আমিও করেছি কিন্তু আমাকে কেউ ক্যামেরা করেনি। এদিকে সবাই এগিয়ে গিয়েছে, তারপরে গাড়িতে উঠে পড়ছে এই যে, তারপরে আমরা চলে গিয়েছি মেলায়। তো যাওয়াটা তোমাদের সাথে দেশে দেখাইনি, কারণ রাতে অন্ধকারের মধ্যে গাড়িতে তোমাদেরকে দেখানো হয়নি সেটা। তো আমরা পৌঁছে গিয়েছি, তারপরে এই যে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, তো বরকে বললাম একটু ক্যামেরা করে দাও, তো দিয়ে দিল। পৌঁছে গিয়েছি ওখানে গিয়ে, এই যে মাগো একদম দাদার কোলে উঠে পড়েছে, এই যে আমার বর, আর ওই যে পিছনে ছোদ্দা ছোটো বৌদি, আর ওই যে এদিকে সাইডে বড় বৌদি। তো আমরা জুতো ফুতো নিয়ে যাইনি, সামনে আবার দেখতে পাচ্ছি যে ওরা জুতো পরে গিয়েছে, হয়তো ওরা মানে বাবার দর্শনে যায়নি, আমরা জুতো পরে যাইনি, কারণ ওখানে জুতো পরে কে কোথায় রাখবো আর কি করবো। এই যে দেখো উপরে কত সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগে এইভাবে। আর যে কোনো কিছু প্ল্যান হঠাৎ করেই কিন্তু মানে যাওয়া হয়, আর আগে থেকে বললে কেন জানি যাওয়া হয়ে ওঠে না। তারপরে এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি, দেখো প্রচুর ভিড়, ওখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নিচ্ছে, তারপরে টিকিট নেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে আমরা নিতে এসেছি হচ্ছে জল, তারপরে ফুল জল, তারপর হচ্ছে বেলপাতা, আর হচ্ছে দুধ আর কলা দিয়ে এগুলো একটা করে 50 টাকা করে নিচ্ছে। তো ওগুলো সবার হাতে হাতে নিয়ে নিচ্ছি সবাই একটা করে। এই যে আমরা তিনজন এই মাটির হাঁড়িগুলো নিয়েছি, আর ওরা হচ্ছে দাদা, তারপরে হচ্ছে মা গোপিসা মশাই বলতে হচ্ছে আমার বর আর ছোট দাদা, সবাই ওরা হচ্ছে প্লাস্টিকের এসেগুলো নিয়েছে, এই যে দেখো, আর আমরা নিয়েছি মাটির কলসিগুলো, মানে মাটির হাঁড়িগুলো, হাঁড়ি বলতে কি এগুলোকে বলা যায় ঘট। তো নেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরা পরে নেব কপালে চন্দন আর সিঁদুর। এই যে দেখো আমাকে পরিয়ে দিচ্ছে, কিন্তু ক্যামেরাটা ভুল করে উল্টো দিকে করে ফেলেছে, কি করবো, এটা একটু কষ্ট করে দেখে নাও। দেখো কত সুন্দর করে সবার কপালে চন্দন দিয়ে তারপরে সিঁদুর দিয়ে ত্রিশূলের ছবি আর্ট করে দিচ্ছে। তারপরে সবাই আর কপালে দেওয়ার পরে মানে ফটা দেওয়ার পর আর কি দক্ষিণা নিচ্ছে, তারপরে আমরাও দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগতেছে দেওয়ার পর, ও বাবা আসতেছে। এই যে দেখো বড় বৌদিকেও দিয়েছে, পর্দাকেও দিয়েছে, মাগোকেও দিয়েছে। মাগোকে আমি এবার বললাম যে এদিকে তাকা একটু, দেখো মাগোকে কত সুন্দর লাগতেছিল। তারপরে ছোদ্দাকে দিয়ে দিচ্ছে, এই যে এবার ছোদ্দাকে দিয়ে দেবে, বড় ছোটো বৌদিও দিয়ে দিয়েছে। এই যে দেখো দেওয়ার পর কেমন মানে কম মানে সৌন্দর্যটা মানে আরও যেন মানে খুবই ভালো লাগছে আর কি, চন্দন আর এই সিঁদুরটা পরার পর একদম খুবই ভালো লাগছে, কপালটা খুবই সুন্দর লাগছে। তো আমরা ভিতরে পৌঁছে গিয়েছি, তো ওইদিকে দেখলাম প্রচুর ভিড়, তাই জন্য আমরা ওইদিকে দুটো হচ্ছে জল ঢালার এসে করেছে, মানে লাইন করেছে আর কি, লাইন, এই যে লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আমরা পিছনের দিকে এসেছি, এদিকে একটু ভিড় কম ছিল। এখন কটা বাজে? প্রায় 12:30, 12:30 একটা বেজে গিয়েছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো তারপরে আমরা জল মানে ঢেলে বাবার মাথায় জল ঢালা শেষ কমপ্লিট করে তারপরে একটু এদিকে পিছনটার দিকে গেলাম। তো সবাই এদিকে বসে রয়েছে, কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে। তারপরে মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি, আমরা মানে এত প্রচুর ভিড়, ওই জন্য মানে কি করেছে বাবার মানে মেন জায়গায় গিয়ে কেউই জল ঢালতে পারছে না। ওখানে হচ্ছে চ্যানেল বানিয়ে দিয়েছে এই যে টিনের, তারপরে টিনের মধ্যে জলটা ঢেলে দেওয়া হচ্ছে, আর সেই জলটা বাবার ওখানে গিয়ে পড়ছে, ওটাই সিসি ক্যামেরার মধ্যে দেখানো হলো। তারপরে আমাদের জল ঢালা কমপ্লিট, আমরা চলে এসেছি এদিকে ফটো মানে ফটো টটো একটু তোলার জন্য।
তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে সিসি ক্যামেরাটা এখানে দাঁড়িয়ে আছি এখানে ছবি ছবি তোলা হচ্ছে এই যে আমার বর ক্যামেরা করছে এদিকে হচ্ছে বড় বৌদি ছোদ্দা তারপরে হচ্ছে বড় ছোট বৌদি সবাই ছবি উঠছে এখন বদ্দা বলছে যে এই দে আমি তুলে দেই তারপরে বদ্দা তুলছে তো ফটো টুটু তুলে তারপরে খাওয়ার দোকানে চলে গিয়েছি এই যে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি তো এখান থেকেই ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করো তো সবাই ভালো থেকো টাটা